বাংলাদেশের জমজমাট ঘরোয়া টি টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এখন পর্যন্ত হয়েছে দশটি আসর। ২০১২ সালে যাত্রা শুরু হয় বিপিএলের, এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে অনেক দল। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত চ্যাম্পিয়নদের তালিকা। ২০১২ সাল বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৩ সালেও দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। ২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০২০ সালে বিপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস, এটি ছিল তাদের প্রথম শিরোপা। ২০২২ সালে বিপিএলের অষ্টম আসরে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০২৩ সালে বিপিএলের নবম আসরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সর্বশেষ ২০২৪ সালে বিপিএলের দশম আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।